বাঙালির কাছে পুরী ধাম সকলের প্রিয় যত বাড়ি যাই না কেন পুরোনো হয় না চুপ করে বসে সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে ভালো লাগে এইবার উল্টো রথের সময় এসে উপস্থিত হয়েছিলাম বেশিরভাগ হোটেলই ফুল বুকড ছিল তাই র্যান্ডামলি যে হোটেলটি পেয়েছিলাম সেইটিই বুক করতে হয়েছিল বাথরুম যদিও পরিষ্কার তবুও বিছানার ম্যাট্রেস বা অন্যান্য ফেসিলিটিস ভালো লাগেনি পরের বার পুরী এলে এই স্ট্র্যাটেজিক ইন হোটেলে থাকবো না বিকেল বেলার দিকে ঘুরতে ঘুরতে আমরা জগন্নাথের পিসির বাড়িতে এসে পৌঁছালাম গধুলি লগ্নে এই পুষ্করিণীর মধুময় রূপ বেশ ভালো লাগছিল উল্টো রথের পরের দুই দিন জগন্নাথদেব তার রাজবেশে রথে উপবিষ্ট থাকেন মন্দিরের বাইরে প্রভু জগন্নাথের একটু দর্শন পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের আবির্ভাব ঘটেছে আমরাও এই ভিড়ের একটা অংশ কথাই আছে ভগবান কাছে না ডাকলে তার দেখা পাওয়া দুষ্কর আমাদের এইবারের পুরী আসার পরিকল্পনা হঠাৎ করেই হয়েছিল রথে উপবিষ্ট প্রভু জগন্নাথের দর্শন পাওয়া এক ভাগ্যের ব্যাপার বটে প্রভু জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বলরামের রথের নাম তলধ্বজা এবং দেবী সুভদ্রার রথের নাম দর্পদলনা রথযাত্রায় দেবদর্শন যেন আমাদের পরম প্রাপ্তি পরের দিন আমরা চললাম চিলকা হ্রদের অভিমুখে গাছপালা ঘেরা প্রকৃতির মাঝ দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি আমাদের ড্রাইভার দাদার নাম ছিল বিষ্ণুদা চলতে চলতে বিষ্ণুদার সাথে নানা বিষয়ে গল্প হলো বিভিন্ন তথ্য দিলেন আমাদের বারো হাজার বর্গ কিলোমিটার আমার এশিয়া মহাদেশটা সবথেকে বড় বুঝতে পারলি হ্যাঁ শুরু হলো অবশেষে আমরা পৌঁছে গেলাম চিলকা হ্রদে বিস্তীর্ণ এই চিলকা হ্রদে অনেক নৌকা রয়েছে কোনোটা যাত্রীবাহী আবার কোনোটা বা মাছ ধরার উদ্দেশ্যে ব্যবহৃত হয় চিলকা হ্রদে আমরা এবার নৌবিহার করব যদিও এখানে বোটিংয়ের রেট একটু বেশি মনে হয়েছে বিষ্ণুদা আমাদের নৌকায় উঠতে সাহায্য করছে ভৌগোলিক ভাষায় চিল্কা হ্রদ আসলে একটি উপহ্রদ বা লেগুন সমুদ্রের উপকূলবর্তী হ্রদকে বলা হয় লেগুন ইনল্যান্ড কোনো হ্রদের থেকে এই লেগুনের লবণতা বেশি থাকে আবার সমুদ্রের লবণতার থেকে এই লেগুনের লবণতা কম ফলে এই জলাশয় মাছ চাষের জন্য বিশেষভাবে উপযোগী আমরা চিল্কা হ্রদের এই বিস্তীর্ণতা উপলব্ধি করতে করতে চলেছি এমনিতে নৌকা বিহার করতে ভালোই লাগছে আমাদের মাঝি ভাই বলেছে আমাদের ডলফিন দেখাবে এখানে মাছ ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে মাঝিরি তুমি তারি নৌকা চলতে চলতে অন্যান্য নৌকার কাঁকড়া মুক্ত ঝিনুক বিক্রেতারা চলে আসে এই সব নৌকা থেকে জিনিসপত্র না কেনাই শ্রেয়

আমরা দ্বীপটি ঘুরে দেখব চারিদিকে বেশ ভালোই হাওয়া বইছে রৌদ্র কিরণজ্জ্বল আবহাওয়া এখানে বেশ কিছু কাঁটা গাছ দেখলাম রয়েছে কিছু মৃত বৃক্ষ আর রয়েছে ম্যানগ্রভ জাতীয় উদ্ভিদ দ্বীপটির আরেক পাশে রয়েছে সমুদ্র সমুদ্র পারে সময় কাটালাম কিছুক্ষণ এখানকার গাছপালাগুলো দেখতে বেশ ভালো লাগছে আমরা আবার নৌকায় আরোহণ করে চলে যাব পরবর্তী গন্তব্যে আমাদের মাঝি ভাই ডলফিন দেখিয়েছিল বটে কিন্তু চকিতের দেখায় ভিডিও বা ফটোগ্রাফি করা সম্ভব হয়নি চিল্কা ভ্রমণকালে আমরা নানারকম পাখিও দেখেছিলাম চিল্কা হ্রদের জলে রোদের কিরণ এসে পড়ে কি সুন্দর চিকচিক করছে একটা দারুণ ল্যান্ডস্কেপ চাক্ষুষ করলাম আমাদের চিলকা ভ্রমণ এখানেই শেষ হলো। পরের দিন বেরিয়ে পড়লাম পুরী ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কিছু সাইট সিনের উদ্দেশ্যে সকাল বেলায় প্রথমেই চলে গেলাম একজন স্যান্ড আর্টিস্টের বাড়িতে আর্টিস্ট তার বাড়ির উঠোনেই একটা স্টুডিও তৈরি করেছে বলা যায় বালির তৈরি বিভিন্ন স্কাল্পচারের সাথে রয়েছে সুন্দর গাছপালা শ্রী গৌতম বুদ্ধ ডলফিন স্যান্টাক্লস হাল্ক তাজমহল ইত্যাদি বালির স্কাল্পচার রয়েছে আমরা এবার চললাম চন্দ্রভাগা সমুদ্র সৈকতে স্থানীয়দের মধ্যে এই সমুদ্র সৈকত পবিত্র বলে মনে করা হয় আমাদের পরবর্তী গন্তব্য কোনারকের সূর্য মন্দির কোনারকের এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গা সাম্রাজ্যের রাজা নরসিংহদেব কোনারক এই শব্দটি এসেছে কোনারকা শব্দ থেকে কোনারকা শব্দটি ভাঙলে দুটি শব্দ আসে কোন এবং অর্ক কোন অর্থাৎ অ্যাঙ্গেল এবং অর্ক অর্থাৎ সূর্য কোনারকের মন্দিরের গায়ে যে অক্ষ বা চাকা রয়েছে তার উপর সূর্যকিরণের রশ্মি যে কোন করে পতিত হচ্ছে তা দেখে প্রাচীনকালে সময় নির্ধারণ করা হতো মন্দিরে এরকম বারোটা চাকা রয়েছে আরোটা চাকা বারো মাসের সময় নির্ধারণ করে এই মন্দির শিল্প এবং বিজ্ঞানের অসামান্য উদাহরণ ইউরোপিয়ানরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতেন আমাদের পরবর্তী গন্তব্য নন্দনকানন জুওলজিক্যাল পার্ক আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম এই পার্কটি হেঁটে হেঁটে ঘুরতে অনেকটা সময় লাগবে তাই আমরা ব্যাটারি চালিত গাড়িতে সাফারি করার সিদ্ধান্ত নিলাম এই গাড়ি করেই আমরা নন্দনকানন ঘুরব ঘুরতে ঘুরতে চলে এলাম সরিষ ট্রিপের খাঁচায় কাচের ঘরে রয়েছে বিভিন্ন ধরনের সাপ, সরীসৃপ ইত্যাদি। এইটা একটা বড় গিরগিটি আকৃতির কোনো সরীসৃপ। এইখানে রয়েছে কচ্ছপ আর এইখানে কুমির। আর এই আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটি আমাদের মতো দর্শকদের সাথে বেশ খানিকক্ষণ সময় কাটালো এবার আমরা চললাম হাতির খাঁচায় এটি নন্দনকাননের একটি মিউজিয়াম উড়িষ্যায় উনিশশো সালে যে সাইক্লোন এসেছিল এখানে তারই কিছু চিহ্ন রয়েছে আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ মন্দির এই শিব মন্দিরটি ভুবনেশ্বরের প্রাচীনতম মন্দির বর্তমানে মন্দির কর্তৃপক্ষ এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছে এই মন্দিরে মধ্যযুগীয় কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায় এরপর আমরা চললাম ধবলগিরি মন্দির এবং তৎসংলগ্ন বৌদ্ধ মন্দির এই দুটি স্থাপত্য ধৌলি পর্বতের উপর অবস্থিত ধৌলি পর্বতের এই স্থানেই সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের নৃশংসতায় কাতর হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তাই এই জায়গাটি ধৌলি শান্তিস্তুপা বা পিস প্যাগোডা নামেও পরিচিত এই পিস প্যাগোডা উনিশশো সালে জাপান বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন এখানে চার রকম ভঙ্গিতে বুদ্ধদেব রয়েছেন এবং মন্দিরের গায়ে খোদিত আছে নানা বৌদ্ধ কথা ধৌলি পর্বত থেকে সূর্যাস্তের সময় আকাশের শোভা মন ভরিয়ে দিল পরের দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ফিরে এলাম একরাশ স্মৃতি নিয়ে ভালো থাকবেন সকলে আবার দেখা হবে অন্য কোনো গল্পে